সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। আজকে হাইকোর্টের তরফ থেকে সেই রায় দান করা হয়েছে এবং যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল অবশ্যই, এবং যারা বসে আছেন তারা কি বলছেন? তার কারণ সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে এবং সেটাও কি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন যারা এই মুহূর্তে চাকরির জন্য আন্দোলন করছেন দীর্ঘ 8 বছর ধরে এই আন্দোলন, এবং এই আন্দোলনের পরে এই যে রায়ের জন্য অপেক্ষা করছিলেন যে আপনাদের ভবিষ্যৎ এই রায়ের উপর নির্ভরশীল, সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে, রায়দান করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, কি বলবেন? আপনাদের জীবনও কি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল? দেখুন, আমাদের জীবনটা তো সত্যিই তো অনিশ্চিত হয়ে গেল, কারণ যদি আমাদের এই প্যানেলটা 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়ে গেল তাহলে তো আমাদের জীবনটা সত্যিই অনিশ্চিত, কারণ দীর্ঘ 8 বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কিছু একটা হবে, মাননীয় বিচারপতি রায় দেবেন যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তাদের বিষয়ে, কিন্তু কোনো তো উনি কিছু বলেননি, উনি পুরো প্যানেলটাই ক্যান্সেল করেছে। আমরা সত্যিই তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, কবে আমাদের নেবে সত্যিই আমরা জানি না, দীর্ঘদিন অপেক্ষা করতে করতে আর কত কাল আমাদের এখানে অপেক্ষা করতে হবে সত্যিই আমরা সেটা জানি না। আপনাদের দাবি ছিল অযোগ্যদের বাতিল করে যোগ্যদের নিয়োগ করা হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে গেল, অর্থাৎ যে দাবি যে আবেদন জানিয়েছিলেন হাইকোর্টের কাছে সেই আবেদন কিন্তু আপনাদের টিকলো না। দেখুন, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম দুর্নীতির শিকার হয়েছি, বঞ্চিত হয়েছি বলে, কিন্তু আমি কিন্তু বিচার পাইনি, বিচার কিন্তু আমি পেলাম না হাইকোর্টে। আমরাই তো দ্বারস্থ হয়েছি, আমরাই কেস করেছি, আমরাই লড়েছি, আমরা কিন্তু বিচারটা পেলাম না। আমরা কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল চাইনি, আমরা চেয়েছিলাম যারা ইল্লিগালিভাবে নিয়োগ পেয়েছে তাদের সবাইকে বাদ দিয়ে সেই জায়গায় সমস্ত যোগ্য জেনুইন চাকরি প্রার্থীদের নিয়োগ, আমরা কিন্তু সেটা পেলাম না। সেটা আমাদের কাছে আবার পুনরায় একটা হতাশার আরও বেশি করে সৃষ্টি করে দিল এই রায়। তবুও যেহেতু মহামান্য আদালতের রায় সেটা শিরোধার্য, তার এগেনস্টে আমরা কিছুই বলতে পারি না, কিন্তু আগামী দিনে এটাও আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবে, ফলে আরো দীর্ঘ মেয়াদী হয়ে গেল, আরো দীর্ঘসূত্রতা হয়ে গেল। আশা ছিল যে এই রায় দানের উপর, কিন্তু রায় দানের পরে সেই আশা আপনাদের আর চলে যাচ্ছে, সেটাই বলা যায়। হ্যাঁ, আশা চলে যাচ্ছে, কারণ এর পরে যদি পুনরায় প্যানেলটাকে নতুন করে আবার তৈরি করতে যায় সেক্ষেত্রে কতটা আমরা দিতে পারবো, কারণ যখন আমরা ফ্রেশভাবে এম এ বিএড পাশ করে একটা পরীক্ষা দিচ্ছি তখন আমাদের মধ্যে একটা উদ্যম ছিল পড়াশোনার প্রতি, এখনও আছে, কিন্তু সেই জায়গাটা কোথাও অনেকটা কমে গেছে, কারণ এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা তো বিধ্বস্ত হয়ে পড়েছি। আমরা ভেবেছিলাম যে এই রায়টা হয়তো আমাদের আশার আলো দেখাবে, আমরা হয়তো এবার স্কুলে ফিরতে পারবো, কিন্তু সেই জায়গাটা আবার অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে গেল, কারণ সরকার কোনোদিনও চায়নি আমার রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাক, কারণ যোগ্য ছেলেমেয়েরা যদি চাকরি পেত তাহলে এই মামলাটা এত দূর পর্যন্ত আসতো না, এত কিছু হতো না, সরকার সমস্ত যোগ্যদেরকে পুনরায় নিয়োগ দিতে পারতো, এমনকি কোর্টে গিয়েও বলতে পারতো যে আমরা যোগ্য জেনুইনদের নিয়োগ দিতে চাই, কিন্তু চাইনি, কারণ এর জন্য পুরোপুরি দায়ী সরকার। এই যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং তার ফলে দেখা যাচ্ছে যে আপনাদের বয়সও কিন্তু বেড়ে যাচ্ছে, একটা লিমিট থাকে বয়সের, যে বয়সের পরে আপনাদের কিন্তু অনেক সময় হয় কি যে 40 বছর পার হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আর চাকরির আওতার মধ্যে পড়েন না, তো সেক্ষেত্রে আপনাদের তো ভবিষ্যৎ আরো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, কারণ এই জিনিসটা এই যে সম্পূর্ণ প্যানেল বাতিল এবং আবার প্যানেল হবে বলা হয়েছে। আমি বুঝতে পারছি না যে কি বলবো, আমি কোথায় এসে পড়েছি, এখন মনে হচ্ছে কেন এসএসসি পাশ করেছিলাম এটাই এখন মনে হচ্ছে, মানে আজকে রায়দানে হাসি দিচ্ছেন আপনাদের, মনে হচ্ছে কেন পাশ করেছি, না করলেই মনে হয় ভালো হতো, কি বলবো বুঝতে পারছি না, আজ 8 বছর রাস্তায় বুঝতে পারছি না কি। আরো কয়েকজন আছে, দীর্ঘ 8 বছর ধরে রাস্তা এভাবে ঝড় বৃষ্টি রোদ তীব্র রোদ কে উপেক্ষা করে রাস্তায় আপনারা আন্দোলন চালাচ্ছেন, কিন্তু আজকের এই যে রায় সেই রায় আপনাদের কি আশার আলো দেখাচ্ছে না আবার অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে? আবারও অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলে দিয়েছে। অযোগ্য যারা, আমরাও চেয়েছিলাম যে অযোগ্যরা চলে যাক যোগ্যরা চাকরি পাক, সেখানে অযোগ্যরা চলে যাচ্ছে ঠিক, কিন্তু যোগ্যদের চাকরিটা কিন্তু নিশ্চয়তার মধ্যে আসেনি এখনো, আর আমরা যে আবারও দুর্নীতির শিকার হব না তার কোনো গ্যারান্টি নেই এখানে। সরকার যে যতভাবে দুর্নীতি করেছে আবার যে স্বচ্ছভাবে নিয়োগ করবে, আর আমরা এই
যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের বয়স ছিল কম, পড়াশোনার মধ্যে ছিলাম। আজ মানে 16 সালে পরীক্ষা দিয়েছি, আজকে 24 সাল, 8 বছর আমাদের সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেইভাবে পড়াশোনার মধ্যে আমরা নেই। আমরা যে আবার সুযোগ পাবো এই নিশ্চয়তা আমরা এখনো পাচ্ছি না। একদমই তাই, যে 8 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না, যে আমরা কবে ধর্ণামঞ্চ ত্যাগ করব, কবে আমরা বাড়ি যাব, কবে আমাদের প্রতি সুবিচার হবে, তার কোনো রকমের কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। বা আবারও যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয় বা রিপ্যানেল হয়, তাতেই যে দুর্নীতি হবে না এটার গ্যারেন্টি কোথা থেকে আমরা পাব, সেরকমও কোনো আশার আলো আমরা কোনো দিকেই দেখতে পাচ্ছি না। কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, আমার তো বয়স শেষ হয়ে গেছে, আবার নতুন করে পরীক্ষা বসতে হলো, নতুন করে পড়াশোনা আমরা কি আগের মতো আর করতে পারবো পড়াশুনো, বা সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবো? কোনোভাবেই পরীক্ষা বসতে পারবো না বা প্রস্তুতি নিয়ে সেইভাবে পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমরা আবার দুর্নীতির শিকার হবো, আবার দুর্নীতির শিকার হবো। যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরাতে হবে, এই কথাটাও কিন্তু আজকে রায়দানের মধ্যে বলা হয়েছে, তো সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আবার তো রিপিটিশন ফাইল হবে, কারণ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা তো আর ছাড়বে না, তারা তো রিপিটিশন ফাইল করবে, ফলে আবার দীর্ঘসূত্রতা, ফলে যোগ্যদের জন্য ভাবার কেউ নেই, না সরকার আছে, না বিচার ব্যবস্থা আছে, না এই রাজ্যের বুদ্ধিজীবীরা আছে, কেউ ভাবছে না যোগ্য ছেলে মেয়েদের কি হবে, তারা কোথায় যাবে? তারা চাইছে দীর্ঘ 8 বছর বসে আছে, আরও 4 বছর এরা বসে থাকুক রাস্তায়, সবার তাহলে রাজনীতি করাটা সুবিধা হবে। এখান থেকে কি চলবে এখন? আন্দোলন অবশ্যই চলবে, এই আন্দোলন উঠবে না যতদিন সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া না হচ্ছে, এমন এমনকি আইনি প্রসেসও এগোনো হবে, সেটা আমরা টোটাল অর্ডার কপিটা দেখব, দেখার পরে আমরা আমাদের উকিলের পরামর্শ করে এর সিদ্ধান্ত নেব। সম্পূর্ণ একেবারে বাজে আবারও ফিরবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো প্লিজ। আমি একটু আমার অপর প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, এবং কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ভাবে আজকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, আমি সেখান থেকেই যাব। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে, সরাসরি সামগ্রিক বিষয়টা আরো একবার ষষ্ঠীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। ষষ্ঠী, দেখো 350 মামলা, 350 দিন ধরে মামলার শুনানি পর্ব চলেছে, 3.5 মাস ধরে, এবং আজকে কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এই মুহূর্তে আমার রয়েছে আমার সাথে, এই দীর্ঘ 3.5 মাস ধরে কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় তিনি তার মামলাকারীর পক্ষে বারবার সওয়াল জবাবে অংশগ্রহণ করেছে, গোপা বিশ্বাস রয়েছে, তার কাছে সরাসরি চলে যাব। গোপা, আজকের এই রায় কি বলবে? দীর্ঘ এই 3.5 মাস ধরে 350 মামলা, যেখানে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর কি কি নির্দেশনামায় রয়েছে? আজকে মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে বলে দিলেন যে 2016 সালে সিলেকশন প্রসেসে যে 9-10 এবং 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ সি এবং ডি এর যে নন টিচিং স্টাফ যারা ছিল, প্রত্যেকের চাকরি বাতিল বলে ঘোষণা করলো। যে আজ এই পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি একটি বড় ঘটনা, কেন কি এর আগে আমার দেখা, আমার এই আদালতে এই যতদিন আমি প্রফেশনে আছি আমি দেখিনি কোনো সিলেকশন প্রসেস পুরোটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এইটা করতে জজ সাহেব বাধ্য হয়েছেন, কারণ কি এতটা দুর্নীতি ছিল এই মামলার ক্ষেত্রে, এতটা দুর্নীতি ছিল যে সেটা সেপারেট করা সম্ভব ছিল না, সেই জন্য আদালত নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল হবে। এবং এখানে আর একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওএমআর শিটগুলো যেটি সিবিআই প্রডিউস করেছিল এবং যেখানে দেখা গেছিল সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছে, এটা ডিভিশন বেঞ্চ প্রমাণ করলো দুর্নীতি করে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে সেখানে চাকরিতে বহাল থাকা যায় না। কিছুদিনের জন্য হয়তো সেটা তারা পেয়ে তার বেনিফিট নিয়েছে, কিন্তু সেটি সেখানে বহাল থাকা যায় না, এটা বলা যায় দুর্নীতির বিরুদ্ধে জজ সাহেব একটি গুরুত্বপূর্ণ রায় দিলেন। 24,640 জন যাদের চাকরি বাতিল হয়েছে, তবে যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে যেমন একটা প্রশ্ন রয়ে থেকেই যাচ্ছে, এবং তার পাশাপাশি দীর্ঘদিন কলকাতার রাজপথ নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন চালিয়েছে ঝড় জল বৃষ্টি মাথায় করে, এবং কলকাতা হাইকোর্টের ওপরেও আস্থা রেখেছিল, আমার সাথে রয়েছে মামলাকারী, তার সাথে কথা বলবো। আজকের এই রায় প্রসঙ্গে তিনি কতটা উচ্ছ্বাসিত এবং এই রায় প্রসঙ্গে তিনি ঠিক কি বলছেন? হ্যাঁ, আমি এই রায় কে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমরা খুব স্বাগতই জানাচ্ছি, কারণ সত্যি কথা বলতে কি পুরো আপনারা তো জানছেনই কতটা কতজনকে বাতিল করা হয়েছে, অলমোস্ট সবটাই, তাহলে মানে বিচারকদের পক্ষেও সম্ভব হয়নি যে কারা অযোগ্য, মানে এতটাই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ঢুকেছিল, সেই কারণে যারা অযোগ্য তাদেরকে টোটাল বাদ দিয়ে
পুরো প্যানেলটাকে রিশাফলিং করা হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের চাকরির পথটা অনেক প্রশস্ত দেখতে পাচ্ছি, কারণ অযোগ্যরা বেরিয়ে গেলে আমরা আমাদের র্যাঙ্কটা আমরা প্যানেল হওয়ার সম্ভাবনা আমাদের অনেকখানি। দীর্ঘদিনের আন্দোলন আজকে কতটা সার্থক হলো বলে মনে করছেন? দীর্ঘদিন বলতে 7-8 বছরের বঞ্চনার যন্ত্রণা, 3 বছরের নৃশংসতা, তার আজকের যে রায় তাতে আমরা খুব খুশি, এবং আমরা এ কারণেই খুশি আজকের যে রায় সেটা প্রমাণ করে দিল যে এতখানি করাপশান হয়েছে সেটা সরকারের দ্বারাই হয়েছে এই করাপশান, এবং এই করাপশানের জন্যই আমরা যে ডিপ্রাইভড ক্যান্ডিডেট এতদিন ধরে যে আমরা সরকারের দ্বারস্থ হয়েছিলাম, সরকারকে জানিয়েছিলাম যে আমরা এরকমভাবে বঞ্চিত হচ্ছি, আপনি কিছু আমাদের জন্য স্টেপ নিন, তিনি আমাদেরকে সম্পূর্ণ ইগনোর করে গেছেন। এবং তৎকালীন টাইমের শিক্ষামন্ত্রী এবং তার আধিকারিকগণ এখনও জেলের পেছনে, সেখান থেকে আজকে প্রমাণিত যে করাপশান হয়েছে এবং আমরা ডিপ্রাইভ ক্যান্ডিডেট, এবং যে রায়টা পেলাম সেটা আমাদের জন্য চাকরির পথ প্রশস্ত করছে আগামী দিনে আশাবাদী। আর একটা প্রশ্ন তো ঘুরে ফিরে আসছে, যেটা হচ্ছে এই 24,640 জন তাদের তো চাকরি তাদের বাতিল হয়েছে, কিন্তু এর মধ্যে অনেকে তো যোগ্য প্রার্থী রয়েছে দিদি, তো সেক্ষেত্রে তারাও তো এই বাতিলের তালিকাতেই চলে গেল, তাদের ভবিষ্যৎটাও তো একটা সময় আপনাদের যেমন 7.5 বছরের যে লড়াই তাদেরও তো একটা নতুন করে লড়াই শুরু হয়ে গেল, এবং অনেকেই যারা যাদের চাকরি বাতিল হয়নি যারা চাকরি করছিলেন তাহলে তাদের ভবিষ্যৎটাও তো একটা অন্ধকারে চলে গেল, কি বলবেন? হ্যাঁ, এটা সত্যি একটু দুঃখজনকই বটে, কারণ আমরা 6.5-7 বছর ধরে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং যে সামাজিক এবং যে মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়েছি এবং এর যন্ত্রণাটা কতটা গভীরে সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি, এখন এই যে আজকের যে রায় তার জন্য যারা প্রকৃতভাবে দোষী নয় কিন্তু তারা এর মধ্যে থাকা একটা প্রসেসের মধ্যে পড়ে গেল এবং তারাও একটা অন্ধকারের দিকের আশঙ্কা করছেন, যারা যাদের চাকরিতে চলে গেল তাদের তাদের দুঃখ যন্ত্রণাটা বুঝতে পারছি, কিন্তু তারা নিশ্চিন্ত থাকুন, কারণ তারা যদি সঠিক হন, তাদের ওএমআর যদি সঠিক থাকে তারা সেটা পাবলিকে পাবলিক মানে তারা সেটা পাবলিশ করতে বলুন এবং তারা দেখায় আপনারা যে যোগ্য তার যথাযথ প্রমাণসহ হাইকোর্টে আসুন এবং সেটা দেওয়ার ব্যবস্থা করুন, এবং নিশ্চয়ই আপনাদের প্রতি কোর্ট সুবিচার করবে এই আশা রাখি। যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানবিক ছবি আমরা দেখেছিলাম, ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছিল, সেই সোমা দাসের চাকরির কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তিনিও কিন্তু একটা মানবিকতার পরিচয় দিয়েছেন এবং সোমা দাসের চাকরি কিন্তু থেকে গেল। এই 24,640 জনের চাকরি বাতিল হলেও সোমা দাসের চাকরি কিন্তু বাতিল করেনি বিচারপতি দেবাংশু বসাককে ডিভিশন বেঞ্চ, এবং শুধু তাই নয় 6.5-6 সপ্তাহের মধ্যে যারা এই দীর্ঘ সময় ধরে যারা চাকরি যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের বেতন যেমন ফেরত দিতে হবে, এবং যারা সাদা ওএমআর সিট জমা দিয়েছিল শুধু তাই নয় রাজ্য সরকার যে বিশেষ একটা অর্থাৎ সুপার নিউম্যান যে ফিরবো ষষ্ঠ তোমার কাছে, একেবারে ফিরবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো প্লিজ। আরো একবার ধর্মতলা দিকে নজর রাখি, যেখানে আমাদের অপর সহকর্মী নাজিয়া রহমান রয়েছেন এবং চাকরি প্রার্থী তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন, কিন্তু অপর একজন মামলাকারী তার বক্তব্য শুনছিলাম, তার বক্তব্য হচ্ছে চাকরির পথ প্রশস্ত হবে। আমি একটু নাজিয়ার কাছে যাব, এই বক্তব্য সরাসরি তাদের মাধ্যমে তারা ঠিক কিভাবে দেখছেন গোটা বিষয়টা, চাকরির পথ প্রশস্ত হবে যদি যারা যোগ্য যারা দুর্নীতিগ্রস্ত না হন তারা চাকরি পাবেন আশা দিচ্ছেন মামলাকারীরা এবং কোর্ট সুবিচার করবে। নাজিয়া, একেবারে একদল চাকরি প্রার্থীর বক্তব্য হচ্ছে যে তাদের পথ আরো সুপ্রশস্ত হবে এবং তারা চাকরি পাবেন, তাদের নিয়োগের পথটি আরো সঠিক হয়ে গেল এবং এই যে এবার যোগ্যরা চাকরি পাবে এমনটাই আশাবাদী। কিন্তু যারা SLST যারা দীর্ঘ 8 বছর ধরে এইভাবে রোদ ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে আন্দোলন চালাচ্ছেন এবং যারা বারবার দাবি করেছেন যে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের নিয়োগ করা হোক, তারা কি বলছেন? একাংশের বক্তব্য যারা চাকরি প্রার্থী তাদের বক্তব্য হচ্ছে যে এবার যোগ্যদের পথটি মানে আরো আরো বেশি ভালো হবে এবং তারা চাকরিটা পাবে, তাদের নিয়োগটা আরো ঠিকঠাক হবে। কিন্তু আপনারাও কি সেই পথেই যাচ্ছেন? আপনারাও কি মনে করছেন যে এই রায় দান আপনাদের পথটিকেও আরো সহজ করে দিল, আপনারা এবার চাকরি পাবেন? দেখুন, প্রথমত বেআইনিভাবে যারা চাকরি পেল তাদের তো চাকরি আজকে বাতিল হলো, এটা অবশ্যই একটা সত্যের জয় হয়েছে, আমরা এর জন্য খুশি। কিন্তু তার সাথে সাথে যে পুরো প্যানেলটা রিকাস্ট করার কথা বলা হচ্ছে তাতে কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা মন থেকে খুশি নই, কারণ এই প্যানেলে একজন হলেও কিন্তু বৈধ চাকরি প্রার্থী আছে, সে যেরকম তার সাথে যেরকম বঞ্চনা করা হলো সেরকম যারা দীর্ঘদিন ধরে প্রায় 1200 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে 9ম থেকে 12ম স্তরের যাদের প্রত্যেকের ওএমআর সঠিক আছে,
যারা এতদিন ধরে আন্দোলন করছে, কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজের হকের লড়াইটা লড়ে যাচ্ছে, তাদের সাথেও কিন্তু বঞ্চনার উপর বঞ্চনা করা হলো। হাইকোর্টের এই যে রায়দান, তাতে আপনারা মানে সেটাকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু তাতেও একটা আশঙ্কা থাকছে যে আপনাদের আবার নতুন করে নিয়োগ, আবার নতুন করে প্যানেল, এটা একটা প্রশ্ন। এবং সেটা নিয়ে আপনারা কি আবার হাইকোর্টের দ্বারস্থ হবেন যে না ওই ওই আগের প্যানেলটাই থাকুক এবং অযোগ্যদের বাতিল করে যোগ্যদের নিয়োগ করা হোক? হাইকোর্ট যেটা কমিশনকে দায়িত্ব দিয়েছে যে পুনরায় রিকাস্ট করার জন্য, সেটা তিনি কিন্তু আমরা যথেষ্ট সন্দিহান, কারণ এর আগে বহুমুখী দুর্নীতির কারণে আমরা বলছি তো পরবর্তীতে যে আবার আমাদের সাথে দুর্নীতি করা হবে না, তার সেই নিয়ে কিন্তু আমরা কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমরা এটা পরবর্তীকালে ভেবে দেখবো যে আমরা হাইকোর্টে যাবো কি যাবো না, সেটা এখনো এই মুহূর্তে আমরা ডিসিশনটা নিতে পারছি না। একেবারে তাদের মধ্যে এই প্রশ্নটা কিন্তু বারবার হচ্ছে যে আরো একটা বিষয় আছে, ওনাদেরকে একটু ইনফরমেশন দিতে চাই বা ইনপুট দিতে চাই। আজকে দুপুর দুটোতে জরুরি ভিত্তিতে এসএসসির বৈঠক রয়েছে, তারা কি কিছু আশা করছেন? এই প্রশ্ন যেমন তোমার কাছে রাখবো, একটু খুব সংক্ষেপে ওনাদের কাছে জানতে চাই। পাশাপাশি আমার অপর সহকর্মী ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে, ষষ্ঠীর কাছেও ফিরবো। নাজিয়া, দেখো দুপুর দুটোই যে প্রেস কনফারেন্স আছে এসএসসির তরফ থেকে, সেই প্রেস কনফারেন্স করা হবে এবং অবশ্যই আজকে রায়দানের ভিত্তিতে তারা পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করবে সেই অনুযায়ী কিন্তু তারা এই প্রেস কনফারেন্স করবে। এবং তাদেরকে যে রায় হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে তারা সিবিআইকে কতটা সাহায্য করবে বা এই যে পুরো প্যানেলটাকে বাতিল করার মানে রায়দান হাইকোর্টে যাবো, ষষ্ঠী চট্টোপাধ্যায় আমার অপর সহকর্মী সেখান থেকে সরাসরি রয়েছে। ষষ্ঠী, দেখো অবশ্যই তো কলকাতা হাইকোর্টের এটা ঐতিহাসিক রায়, এবং শুধু তাই নয়, এই প্রায় কাছাকাছি 25,000 যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল হয়ে গেছে। একদিকে কলকাতা হাইকোর্টের এই রায়, তার মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছিল একটু কথা বলে নেব আমার সাথে এসে যে একদিকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি আজকে তমলুকে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। এই রায় প্রসঙ্গে আপনি ঠিক কি বলবেন? দেখুন, এটা বঞ্চিত চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছে তাদের করা মামলায় তারা যেহেতু যোগ্য এবং বঞ্চিত, বছরের পর বছর তারা রাস্তায় বসে আছে। আপনারা জানেন 1138 দিন ধরে তারা রাস্তায় বসে আছে এবং তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি হয়েছিল এবং রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী আমলা কর্তৃক তারা বিক্রি করেছিলেন, যার বিরুদ্ধে আমাদের একদিকে যেমন রাস্তার আন্দোলন চলছে গান্ধী মূর্তির পাদদেশে, অপরদিকে তেমন আমাদের আইনি প্রক্রিয়া চলছিল। সেই জায়গায় তা দাঁড়িয়ে থেকে আজকে এই অর্ডারকে আমরা সাধুবাদ জানাই এবং পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীরা পুনরায় আবার যোগ্যতমভাবে প্রতিষ্ঠিত পেল এই অর্ডার কপির মাধ্যমে। আমরা হ্যাপি, চাকরি প্রার্থীরা খুশি এবং চাকরি প্রার্থীরা চায় যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যান। একটা প্রশ্ন আসছে, এই যে 25,000 যাদের চাকরি বাতিল হয়েছে এবং তার মধ্যে তো অনেকেই আছেন যারা অবশ্যই যোগ্য, যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে, তাহলে তাদেরও তো একটা ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে গেলে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যারা যোগ্য, প্রকৃত যোগ্য, ওএমআরের ভিত্তিতে যারা যোগ্য, একবারও তাদেরকে বলা হয়নি যে তারা আর ইন্টারভিউ কল পাবে না বা তারা এই প্রক্রিয়ার অংশ তারা রইল না, এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মূলত তারা আবার ওএমআর চেকিংয়ের পর থেকে পরবর্তী পদক্ষেপ থেকে যখন আবার শুরু হবে, তারা সেই চাকরি প্রার্থীরা যারা যোগ্য ছিল 100% তারা যোগ্য এবং তারা পুনরায় আবার প্যানেল লিস্টে আসবে। তো সেই জায়গা থেকে তাদের তো নতুনভাবে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। বরং একটা জিনিস ভাবুন, যারা 1100 দিন যাবৎ বসে আছে রাস্তায়, যারা এই 42 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে যাদের নিজের রুজি রুটির লড়াইটা করে যাচ্ছে, তাদের ন্যায় প্রতিষ্ঠা পেল আজ হাইকোর্টে, এর জন্য আমরা খুশি। রাজ্য সরকার বিশেষ একটা কমিটি গঠনের সুপার নিউমারি পোস্ট একটা ক্রিয়েট করেছিল, যে পোস্টের দিয়ে তার বৈধতা দিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি এবং সিবিআইকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে যে তারাও এই সুপার নিউমারি যে পোস্ট সেটা নিয়েও তদন্ত করবে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, অবশ্যই সুপার নিউমারি পোস্ট নিয়ে একটা কথা বলা যায় যে রাজ্য সরকারকে আগে দেখতে হবে যে সুপার নিউমারি পোস্টটা কতটা সঠিক ওয়েতে রাজ্য সরকার চাইছে। রাজ্য সরকার কি চাইছিল যে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা? সেটা তো চাইনি। রাজ্য সরকার যে এভিডেভিট দাখিল করেছে হাইকোর্টে এর আগে, আপনারা জানেন বা আপনারা দেখিয়েছেন যে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলো কীভাবে বহাল রাখা যায়,
যার জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা। প্রশ্ন তো এই জায়গাতেই হাইকোর্টের কাছে ছিল যে না, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিক, কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী, দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একটা কোট করে বলতে পারি, উনি দাঁড়িয়ে বলেছিলেন যে একজন চাকরি যদি হারায় তার জন্য উনার নাকি খুব কষ্ট হয়। কিন্তু প্রশ্ন হলো, যারা হাজার দিন 1100 দিন রাস্তায় বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, যারা যোগ্য বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছে, পেটে ভাত নেই মাথায় ছাদ নেই, তাদের যন্ত্রণা থেকে আদৌ উনি বোঝার চেষ্টা করেছেন? না, করেননি। তিনি মূলত চেষ্টা করেছেন যাদেরকে টাকার বিনিময়ে কালীঘাটের কাকুদের কাছে টাকা পৌঁছে দিয়ে, যারা অযোগ্য, যারা সাদা ওএমআরশিট জমা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি বহাল রাখতে। আমাদের প্রশ্ন ছিল হাইকোর্টের কাছে সেটাই, আমরা আজকে খুশি এই অর্ডার কপি করে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা আমরা দেখেছি, যে 3.5 মাস সময় বিভিন্ন সময় স্কুল সার্ভিস কমিশন তারা অবস্থান পরিবর্তন করেছে, এবং এই যে ওএমআর, যে ওএমআর এর বৈধতা নিয়ে প্রশ্ন, এবং সেই প্রশ্নতেই আজকে সমস্ত প্রক্রিয়াটা 2016 সালের SLST শুধু নয়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত প্রক্রিয়াটাই বাতিল করে দিল। এ বিষয়ে আপনি কি বলবেন রাজ্যের এই স্কুল সার্ভিস কমিশনের অবস্থানটা নিয়ে? আর তারাই তো আবার নতুন করে প্রক্রিয়া শুরু করবে নিয়োগে। একদম, দেখুন একটা বিষয়, যে এর আগে স্কুল সার্ভিস কমিশনের কাছে বলা হয়েছিল যে আপনারা মূলত অযোগ্যদের তালিকা পেশ করুন, হাইকোর্ট বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কতজন অযোগ্যকে নিয়োগ করেছে তার কিন্তু সক্রিয় বা তার তালিকা কিন্তু কোর্টের কাছে প্রোভাইড করতে পারেনি। কারণ কোথাও একটা জায়গায় গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার প্রশ্ন ছিল, তারা চাইছিল যে দুর্নীতিকে ধামাচাপা দিয়ে রাখতে। আজকে হাইকোর্টের অর্ডারের ফলে তা পরিষ্কার হয়ে গেছে। আমরা চাইবো স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের কথা বিবেচনা করে কোর্টের অর্ডার মেনে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে। একেবারে আমি ফিরবো ষষ্ঠী তোমার কাছে, আবারও ফিরবো ওনাদের বক্তব্য দর্শকদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমি আরো একবার একটু ধর্মতলাতে যেতে চাই। নাজিয়া রহমান সেখান থেকে রয়েছেন, চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন সেখানে ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন, তাদের বক্তব্যটাও একটু তুলে ধরতে চাই। কারণ যেখানে যে বক্তব্য হাইকোর্ট থেকে সরাসরি আমরা তুলে ধরছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা বলছিলেন যে রাজ্য সরকার SSC-তে যে দুর্নীতি হয়েছে সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, এবং আজকে যে রায় হয়েছে সেটা একেবারে সঠিক জাস্টিস হয়েছে। নাজিয়া, ওনারাও কি সেটাই মনে করছেন? দেখো, আমরাও এই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে বক্তব্য, যে হাইকোর্টের রায়কে তারা স্বাগত জানাচ্ছেন, কিন্তু তারা একটা অনিশ্চয়তার দিক কিন্তু পাচ্ছেন। তার কারণ হচ্ছে আবার নতুন করে প্যানেল হবে, আবার সেখানে যে দুর্নীতি হবে না সেটা নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত কোশ্চেন করছেন যে সেখানে তাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে দুর্নীতি হবে না সেটা কে বলবে, এটাও তাদের প্রশ্ন। এবং আরও একবার তাদের সঙ্গে যাব, তাদের বক্তব্য হচ্ছে যে এই যে একটা ঐতিহাসিক রায় এবং সম্পূর্ণ 2016 সালে সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করা হলো, তোমরা কি সম্পূর্ণ প্যানেল বাতিল চেয়েছিলে? আমরা সম্পূর্ণ প্যানেল বাতিল কখনোই চাইনি, কারণ সেই প্যানেলে কিছু যোগ্য ব্যক্তি চাকরি করছিলেন দীর্ঘ 5 বছর ধরে। আমরা চেয়েছিলাম যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা সাদা খাতা বা বিভিন্ন দুর্নীতি করে চাকরি করছে, তাদের চাকরিটা বাতিল হোক, এবং সে জায়গায় যারা যোগ্য বঞ্চিত 8 বছর ধরে যাদের জীবন থেকে চলে গেছে তারা সেই জায়গায় স্থলাভিষিক্ত হোক। কিন্তু আমরা দেখলাম যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল, এবং সকলের জীবনটাকেই আজকে অনিশ্চয়তার একটা কালো সরণিতে আজকে ফেলে দেওয়া হলো। এই নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে কিভাবে হবে, কি প্রসেসিংয়ে হবে, কারা অংশগ্রহণ করবে, কারা চান্স পাবে, কারা চাকরিটা পাবে আদৌ, মানে আলটিমেট, সে বিষয়ে কিন্তু সবটাই অনিশ্চিত। দুর্নীতির কোনো আশঙ্কা করছে যে এবারও দুর্নীতি হতে পারে? অবশ্যই, সে SSC তো নিয়োগটা করবে, সুতরাং সেই SSC আবারও দুর্নীতি করবে কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি কিন্তু SSC-র উপরে কোনো ভরসা, SSC-র উপরে ভরসা নেই। SSC আমাদের জীবন থেকে, আমাদের জীবনটাকে কালো করে দিয়েছে, আমাদের জীবন থেকে 8 বছর নষ্ট করেছে, সেই SSC-কেই আবার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। চাকরি পেয়েছিল তাদের যেমন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তোমরা একটা কি অনিশ্চয়তার মধ্যে? একদম, আমাদের জীবনটা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, এবং আমাদের অপেক্ষার কবে শেষ হবে, অপেক্ষার প্রহর কিন্তু শেষ হলো না। অপেক্ষার অবসান কবে হবে সেই প্রশ্নই কিন্তু আজকেও ঘোরাফেরা করছে, রায় দানের পরেও তাদের কাছে কিন্তু সেই প্রশ্নই শোনা যাচ্ছে যে তাদের এই অপেক্ষার অবসান কবে হবে। তার একেবারে নজর থাকবে, না যে নজর থাকবে, আবারও ফিরবো ওদের বক্তব্য আমরা আবারও দর্শকদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আরো একবার হাইকোর্টের দিকে নজর রাখতে হচ্ছে, ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন সেখান থেকে সরাসরি। ষষ্ঠী, দেখো বৃহত্তর যেভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে আজকে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়। এই সময় এই মুহূর্তে আমার সাথে রয়েছে সরাসরি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছে। আজকের এই রায়, সেই রায় প্রসঙ্গে ঠিক কি বলবে? রায়টাকে স্বাগত জানাই। এই রায়ের দুটো পার্ট আছে, দু তিনটে পার্ট আছে। যারা অযোগ্য তাদের চাকরি গেছে, ফ্যাক্ট,
মাঝখানে কিছু যোগ্য ছিল তারাও আজকে বলি হয়ে গেল, খারাপ লাগছে তাদের জন্য। আবার আনন্দ হচ্ছে যারা রাস্তায় বসে আরো দিন আন্দোলন করছিল, যারা বলেছে দুর্নীতি হয়েছে তাদের জন্য, ভালো লাগছে তাদের জন্য। যোগ্যদের জন্য সত্যিই খারাপ লাগছে, কিন্তু এই দোষটা পুরোপুরি যায় হচ্ছে রাজ্য সরকারকে, তারা তাদের জন্য যোগ্য অযোগ্য ডিফারেন্সিয়েট করা গেল না। এডিটেবল ওএমআর রেখে র্যাঙ্ক জাম্প করিয়ে জিরো থেকে তিপ্পান্ন করিয়ে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছিল তাদেরকে সুপার নিউমারি পোস্ট করে রেখে দেওয়ার চেষ্টা করে এরা যোগ্যদের গাড্ডায় ফেললো। আজকে এই পুরো ঝামেলাটা দায় তাদেরকে নিতে হবে, পুরো বিষয়টা দোষ তাদের। কোর্টের কাছে কোনো অপশান ছিল না কিছু জনকে বাঁচানোর, কোনো অপশান ছিল না, কারণ যে পরিমাণে দুর্নীতি হয়েছে পুরো, মানে ওই দুধ আর জলে, দুধে জল মেশানো হয়, এখানে দেখা যায় জলে দুধ মেশানো হয়েছে, পুরোটাই দুর্নীতি এই চোরেদের সরকার। প্রাইমারি ক্ষেত্রেও একই হয়েছে, এটার ক্ষেত্রেও একই দেখলাম, এবং পুরোটাই আমরা সেটাই দেখছি। যেটা ছোট একটা প্রশ্ন রয়েছে যে এই যে দীর্ঘ যে দীর্ঘ মামলা শুনানি সূত্রে আমাদের কি সেই তো এসএসসির ওপরেই দায়িত্বটা পড়লো? একদম, আর কার ওপর পড়বে, এসএসসির ওপরই তো পড়বে, সেটাই তো স্বাভাবিক, এসএসসির ওপর পড়াটাই তো স্বাভাবিক। আমরা কথা বলবো এখন হাইকোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রয়েছেন আমাদের সাথে, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে আজকে আমি কথা বলি, কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কী পরিণতি হতে পারে। আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। বিকাশরঞ্জন ভট্টাচার্যের সাথে তিনি যেটা জানালেন এই ঐতিহাসিক যে রায়, এবং সেই রায় অবশ্যই যারা এই নিয়োগে যা দুর্নীতি করেছে এবং তাদের জোর তাদের চাকরি বাতিল হয়েছে, তার পাশাপাশি যেভাবে গত সাড়ে তিন মাস ধরে যে আইনি লড়াই, এই আইনি লড়াই একটা বড় জয়। তবে অবশ্যই যারা যোগ্য নিরীখে চাকরি পেয়েছিল তাদের একটা ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে গেল, স্বাভাবিকভাবেই তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আরও সুপ্রিম কোর্ট যাবেন না কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে ফের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আরও একবার দ্বারস্থ হবে। একেবারে আবারও ফিরবো ষষ্ঠী তোমার কাছে, একটু সঙ্গে থাকো প্লিজ। আমি আরো একবার নাজিয়ার কাছে যাবো, ধর্মতলায় চাকরি প্রার্থীদের কাছে। নাজিয়া, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এই চাকরি প্রার্থীদের হয়ে যারা মামলা করেছিলেন এবং সব থেকে তাৎপর্যপূর্ণ নাম তার বক্তব্য, ঐতিহাসিক রায়, ঘুণ ধরে গিয়েছিল, সেই ঘুণ ছাড়াতে গেলে এমন একটা রায়ের খুব প্রয়োজন ছিল, কিভাবে দেখছেন চাকরি প্রার্থীরা? একেবারেই দীর্ঘ আট বছর ধরে এই আন্দোলন এবং আন্দোলনে সামিল হয়েছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা, তারা যোগ্য হয়েও রাস্তায় তাদের বসতে হয়েছে, তার কারণ তাদের চাকরি তারা পাননি এবং দুর্নীতির শিকার হয়েছেন বারবার, এমনটাই অভিযোগ কিন্তু তাদের পক্ষ থেকে তোলা হয়েছে। আমি আরও একবার চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবো। 2016 সাল এবং 2016 সালে যখন পরীক্ষা দিলেন তখন যে আশা ছিল, ধীরে ধীরে সেই আশা কতটা ক্ষুণ্ণ হয়েছে, কতটা অন্ধকারের মধ্যে চলে গেছে? দেখুন, যখন ফাইনাল রেজাল্ট বাঁধলো তখন যখন আমাদের ওয়েটিং হয়ে গেলাম তখন আমরা সত্যি আশাহত হয়ে গেলাম, কারণ আমরা যেভাবে যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েছেন যে আমরা জানি যে আমরা চাকরিটা পাবো, কিন্তু যখন বার প্রকাশিত তখন তো বুঝলাম যে পরপর ধাপে ধাপে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ফলেই তো আজকে আমরা রাস্তায় বসে আছি, আমরা বারবার যে আন্দোলন করছি যে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলাম, কারণ কিছু মানুষ তাদের অর্থের অভাব ছিল না, তারা সেই দুর্নীতিটা করেছে এবং তাদের জন্য আজকের আমাদের ভুগতে হচ্ছে। আজকের আটটা বছর থেকে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আজকের একটা ভালো একটা রায়দান হবে, আমাদের যোগ্য জেনুইনদের ব্যাপারে মাননীয় বিচারপতি কিছু একটা নির্দেশ দেবেন, কিন্তু আমরা জানতে পারলাম যে প্রসেসিং আরও ইন্টারভিউ হয়তো আমাদের দিতে পারবে, কিন্তু পিছিয়ে যাচ্ছে, তো পরপর আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা যে থিমিয়েছিলাম সেই থিমিনেই রয়ে গেছি, আমাদের কোনো অগ্রগতি হচ্ছে না।
এই যে রায়, এই রায় কতটা স্বাগত জানাচ্ছেন এবং কতটা অন্ধকারের মধ্যে ঠেলে দিল। বেআইনি চাকরি প্রার্থী যারা, তারা যেরকম বাদ গেছে, সত্যি জয় হয়েছে, কিন্তু আমাদের জন্য সেরকম কোনো আমরা সুবিচার পেলাম না। তাই আমরা মন থেকে একেবারেই খুশি না। আমরা সত্যি কথা বলতে আমরা মানে এই রায়ে আমরা বলতে পারুন দাঁড়িয়েছিলাম, আমাদের কোমরটা ভেঙে দেওয়া হলো। কারণ যার হাতে আবার পুনর্নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো, তার মাধ্যমেই তো আমরা 8 বছর ধরে বঞ্চিত হয়েছি। সুতরাং সে যে আবার দ্বিতীয়বার আমাদেরকে আরও গভীরতর পর্যায়ে বা খুব খারাপ পর্যায়ে ফেলে দেবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই। তাই আমরা একেবারেই আমাদের মন আরও ভেঙে গেছে আজকে রায়ের পরে। একেবারে বুঝতে পারছি না যে আবারও ফিরবো, সঙ্গে থাকো, আমি আরও একবার একটু হাইকোর্টের দিকে নজর রাখি। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন সেখান থেকে সরাসরি। ষষ্ঠী, দেখো, যে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, আমরা দেখেছি যে গত 3.5 মাসের বেশি সময় ধরে সুপ্রিম কোর্ট, তারপরে কলকাতা হাইকোর্ট, তারপরে বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি, প্রায় 24,000 চাকরি বাতিল হয়েছিল। আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি, এবং তার সাথেই কথা বলবো। বিক্রম, এই যে নির্দেশ, আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ, সেই SSC-র ওপরেই তো বর্তালো, তারা আবার নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং তাদেরকে এই যে যাদের বাতিল হয়ে গেছে চাকরি এবং নতুন করে নতুন এই যে শূন্য পদের ফলে, দায়িত্ব তো সেই SSC-র কাঁধেই ছিল, রয়ে গেল SSC, যাকে নিয়ে দুর্নীতির আপনাদের এত অভিযোগ, OMR-সিট বিকৃত করা এবং 0 থেকে 58 পাওয়া এবং সাদা OMR জমা দেওয়া, সেই SSC-র ওপরেই তো দায়িত্ব আবার কলকাতা হাইকোর্ট দিল। এ বিষয় নিয়ে আপনি কী বলবেন? সবথেকে বড় ডিরেকশন দিয়েছে হলো যে OMR স্ক্যানিংয়ের টেন্ডার প্রসেসটা সেইটা ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট করে সরকারি নিয়ম মেনে করতে হবে, যেটা হয়নি। কারণ OMR প্রসেসটা যে আগের বার হয়েছিল সেটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি নাইসাকে দিয়েছিল ক্লোজ ডোর টেন্ডার, যেখানে উপায় ছিল ম্যানিপুলেট করার, যেটা সব থেকে আগে বন্ধ হলো। তার পরবর্তীকালে ফ্রেশ সিলেকশন প্রসেস হবে এবং ফ্রেশ সিলেকশন প্রসেস হয়ে আবার যদি গণ্ডগোল করে আমরা কোর্টে আসবো। কিন্তু মেন যে জায়গাটা, যে OMR-টা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দেওয়া হয়েছিল টেন্ডার প্রসেস ছাড়া, সেইটা এখানে কিন্তু পুরোপুরি বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে। সুপার নিউমারি যে পোস্ট, সেই প্রসঙ্গে আদালতে পর্যবেক্ষণ কি? সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েশনটা অ্যাবসলিউটলি ইলিগাল, এবং এই সুপার নিউমারিক পোস্ট ইলিগাল অ্যাপয়েন্টিদের বাড়ানোর জন্য কোন কোন মাথারা করেছে, যেটা ক্যাবিনেট থেকে পাস হয়ে এসেছিল, সেইটা তদন্ত করে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে CBI, এই ডিরেকশন দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাহলে অনেকেই তো রয়েছে যারা চাকরি করছিল, অর্থাৎ যাদের চাকরিটা বাতিল হয়নি, তারাও তো এই ভোটের নির্বাচনে বিভিন্ন জায়গায়, তারা তো সরকারি কর্মচারী, যেহেতু তারা তো ভোট প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ফলে স্বাভাবিকভাবে সেখানেও তো একটা তাদের কাছে ধাক্কা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি এটা গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনে দেখবে, তাদের এইখানে ধাক্কাতে কিছু যায় আসে না, নতুন প্রসেস ইমিডিয়েট চালু করার নির্দেশ দিয়েছে কোর্ট। এটা দিতে পারে কোর্টের অ্যাবসলিউট 226, আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই পাওয়ার দেওয়া আছে। আরও একবার একটু অর্ডারটা জেনে নেব, দর্শকরা জানতে চাইছে, আরও একবার যদি নির্দেশটা স্পষ্ট করে একটু জানিয়ে দেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ স্পেসিফিক্যালি বলেছে, 2016 সালে গ্রুপ C, গ্রুপ D, 9, 10, 11, 12 যে সিলেকশন প্রসেস হয়েছিল কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, হ্যাভ বিন ক্যান্সেলড। যারা যারা মাইনে পেয়েছেন তাদের মাইনে ফেরত দেওয়ার ডিরেকশন দিয়েছে DM, 4 সপ্তাহের মধ্যে সেই প্রসেস রিকভারি করবে, ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, এবং ক্লোজ ডোর টেন্ডার যেটা হয়েছিল ফ্রেশ করে টেন্ডার প্রসেস করতে হবে OMR স্ক্যানিংয়ের জন্য, এবং সুপার নিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছিল ইলিগালি টু অ্যাকমোডেট দ্য ইলিগাল অ্যাপয়েন্টিস, সেইটার বিষয়ে তদন্ত করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে পারবে। স্বাভাবিকভাবেই তুমি দেখলে যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি যেটা জানালেন, যে ইতিমধ্যেই যে CBI-এর দায়িত্ব কিন্তু আরও অনেকটা বেড়ে গেল, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI তারা তদন্ত চালাচ্ছিল, এবং সেই তদন্তের মাঝেই আবার নতুন করে সুপার নিউমারি যে পোস্ট, যেটা যেখান থেকে এই দুর্নীতি শুরু হয়েছিল, এবং শুধু তাই নয়, যারা যারা এই 24,000-এর তালিকায় রয়েছে প্রয়োজনে তদন্তকারী আধিকারিক পাঠাতে পারে, এবং DM-কে নির্দেশ দিয়েছে যে যে 24,000-এর চাকরি বাতিল হয়ে গেল তাদের প্রক্রিয়া, অর্থাৎ বেতন ফেরতের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালু করতে হবে, এবং যে SSC অর্থাৎ এই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ যে টেন্ডার, যে কোম্পানি দ্বারা এই টেন্ডার হয়েছিল সেই কোম্পানিকে তো ব্যাংক, এবং তার পাশাপাশি নতুন করে আবার এই টেন্ডার প্রক্রিয়া করতে হবে, এবং বিজ্ঞাপনের মধ্যে দিয়ে।
একেবারে আবারও ফিরবো ষষ্ঠী তোমার কাছে, একটু শখে থাকো এবং আমরা আরো একবার একটু নাজিয়ার কাছে যাব। সেখানে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন বসে রয়েছেন রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, আজকের এই রায় তাদের মুখে কোথাও গিয়ে হাসি ফুটছে না, তারা হতাশ হচ্ছেন। তাদের বক্তব্য আরো একবার নাজিয়ার মাধ্যমে আপনাদের সামনে। নাজিয়া, একেবারে আমরা সরাসরি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবো। আজকের এই রায় ঐতিহাসিক রায় বলা যেতে পারে। 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছিল, আপনাদের দাবিটা কি ছিল এবং আপনাদের কি এই রায়ে আপনারা কি খুশি? না, আমাদের মোটেই খুশি না, প্রচণ্ড হতাশ, প্রচণ্ড একটা হতাশা এবং নতুন অন্ধকার দেখছি। দীর্ঘ 8 বছরের যে যন্ত্রণা আমরা ভেবেছিলাম আজ তার অবসান হতে চলেছে। আমাদের দাবি ছিল দুইটি, যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, ফেল করে চাকরি পেয়েছে, সাদা গোল্লা বসিয়ে চাকরি পেয়েছে, তাদের বাতিল করে যাদের ওইমার ঠিক আছে, যারা সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে পাশ করে এসেছে, রিটার্ন পরীক্ষায় পাশ করেছে, যোগ্য জায়গায় পাঠানো আজকে একটা সুবন্দোবস্ত হবে এই আশাটুকু করেছিলাম। কিন্তু একটা নতুন করে একটা অন্ধকার, নতুন করে একটা হতাশা। আমরা বিভিন্ন 8 বছরে বিভিন্ন ঝড় ঝাপটা জীবনে বয়ে গেছে, পুলিশি অত্যাচার, রাজনৈতিকভাবে অত্যাচার আমাদের উপর দিয়ে বয়ে গেছে। আমরা ভেবেছিলাম আজকে তার অবসান হচ্ছে, কিন্তু কিছুই হলো না। আবার সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে পাশ করে এসে আবার নতুন এক পরীক্ষার সামনে, পরীক্ষা দিতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো ভয় নেই, কেন আমরা টাকাও দিইনি, আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমরা কোনো অনৈতিক দাবি করিনি, আমরা যোগ্যভাবে পাস করেছিলাম, সেই যোগ্য জায়গায় চাকরি চেয়েছিলাম। কিন্তু আবার সেই নতুন পরীক্ষায় বসতে হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি এক জায়গায়, যে টাইম পিরিয়ড বেঁধে দিচ্ছে, সেই টাইম পিরিয়ডে কমিশন কাজ করবে তো? কমিশন কাজ যদি না করে, সেই মহামান্য বিচারপতিরা কান ধরে টেনে নিয়ে আসবে তো চেয়ারম্যানকে? যে কাজটা করছে আজকে 4 বছর ধরে আপার প্রাইমারিকে ঝুলিয়ে রেখেছে, বিভিন্ন পরীক্ষাকে এভাবে ঝুলিয়ে রাখছে, তারা বিভিন্ন অজুহাতে সময় চাইছে কোর্টের কাছে, এভাবে সময় চাইতে যেতে কোথাও 4 বছর লাগাচ্ছে, কোথাও 3 বছর লাগাচ্ছে। আজকে প্রত্যেকের বয়স আমাদের 35+, যদি 4 বছর লাগিয়ে দেয় তাহলে 40+ হয়ে যাবে আমাদের বয়স, 40-র কাছাকাছি। তাহলে আমরা চাকরি করবো কখন? জীবনে যে আরও যে বাকি কাজগুলো আছে আমরা করবো কখন? আমরা প্রচণ্ডভাবে হতাশ আজকে রায় নিয়ে। অর্থাৎ আজকের এই রায়ে হতাশ বেশিরভাগই চাকরি প্রার্থী, তাদের বক্তব্য যে বয়স পেরিয়ে যাচ্ছে এবং এই যে তদন্ত হবে, আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আবার প্যানেল হবে নতুন করে, এবং তাতে যে দুর্নীতি হবে না সে নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। অর্থাৎ আজকের রায়দানকে স্বাগত জানালেও আজকের রায়দানে তারা কিন্তু খুব একটা খুশি নন, তারা কিন্তু হতাশই তাদের পক্ষ থেকে, এবং তাদের যে ভবিষ্যৎ সেটা আবার অনিশ্চিত হয়ে পড়ছে এমনটাই কিন্তু তাদের বক্তব্য। না যে আজকে দুপুর 2 জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে এসএসসি, মূলত কোন কোন বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হতে পারে? দেখো, বৈঠক না, প্রেস কনফারেন্স আজকে দুপুর 2 সময় এসএসসি তরফ থেকে করা হবে এবং সেখানে আজকে রায়দান সম্পর্কে জানানো হবে এবং তারা যে পরবর্তীকালে কি প্রসেসে সেগুলো করবে, এবং অর্থাৎ এই যে পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যারা যোগ্য এবং যারা অযোগ্য, যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেককে, অর্থাৎ এই প্যানেলভুক্ত হয়ে যারা চাকরি পেয়েছে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে, এবং পাশাপাশি সিবিআইকে এই তদন্ত সিবিআই চালাবে, তা সিবিআই কিভাবে সাহায্য করবে, এই সমস্ত বিষয়গুলির উপরেই কিন্তু আলোকপাত হবে এবং তারা বৈঠকে কিন্তু এই বিষয়গুলি আলোচনা করবে, এবং অবশ্যই সাংবাদিক সম্মেলনে তারা কিন্তু এই বিষয়গুলো যে কিভাবে করবেন সেটাই জানাবেন এমনটা কিন্তু আশা করা যায়। একেবারে নাজি, অনেক ধন্যবাদ। ষষ্ঠী, তোমাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ছিলেন আমাদের দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে, ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং নাজিয়া রহমান। ষষ্ঠী ছিলেন হাইকোর্ট থেকে, নাজিয়া ছিলেন ধর্মতলায়। চাকরি প্রার্থীদের সঙ্গে তাদের বক্তব্য সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং গত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে নিয়োগ দুর্নীতি বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। আর এই মামলায় প্রথমেই হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল রেখেছিল। এরপর মামলা গিয়েছিল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে, সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত। 3.5 মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে, আজ সেই মামলারই রায় ঘোষণা করল আদালত এবং 281 পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারক দেবাংশু বসাক বা বিচারপতি দেবাংশু বসাক।